নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্ট কলকাতাতে আমরা প্রায় প্রিন্টিংয়ের উপরে ভিডিও করি, যে কত রকম প্রিন্টিংয়ের হতে পারে এবং কত কিছু দিয়ে আমরা নতুন নতুন ব্যবসা আমাদের সঙ্গে অ্যাড করতে পারি। তো আজকেও সেই রকমই একটা ব্যবসা দেখাবো, যেটা হচ্ছে স্টিকারিং। মানে এরকম প্রচুর বিজনেস আছে যেখানে স্টিকারের প্রয়োজন হয়। তো আমরা সেই কাস্টমাইজ স্টিকার করে কী করে দিতে পারি, কীভাবে তার স্টিকারগুলোকে কাটিং হয়, সেই সমস্ত কিছু আজকে আমাদের এইটা টপিকটা থাকবে। তাহলে প্রথমেই বলি যে আমাদের কাছে আজকে যেটা আছে সেটা হচ্ছে একটা কম্পিউটার, একটা প্লটার আর একটা ডিজিটাল প্রিন্টিংয়ের জন্য আমি এরকম শিট একটা প্রিন্ট করে নিয়ে এসেছি। তো এবার আমাকে কাটিং কমেন্ট দিতে হবে এর উপরে, দিয়ে আমি দেখে নেব কীরকমভাবে এটাকে ওয়ার্ক করে। যে আমি এখানে কাগজটাকে সেট করে দিয়েছি, এবার আমি কাট কমেন্টটা দিচ্ছি। কাট কমেন্ট দিয়ে দেখে নেব কীরকমভাবে প্লটার একেটাকে কাট করে নেয়। সেন্ড টু কাটার অপশন রয়েছে, আমি সেন্ড টু কাটার করলাম। তো আমার মেশিন এখানে ওই আমাদের যে কাট লাইনটাকে সেটাকে স্ক্যান করে নিচ্ছে, কাট লাইনটাকে স্ক্যান করে ও কাটটা করবে। আমাদের কাটিং চালু হয়ে গেছে। তো কাটিংটা হয়ে যাক, হয়ে গেলে আমরা দেখতে পাবো। আমার কাছে দুটো সেম পেজ আমরা প্রিন্ট করে নিয়েছি, একটা আমার কাছে রয়েছে, এটাও পরে কাটিং করব। এখান থেকে আমি বলবো একটু কাছে আনতে, যে এই যে রাউন্ড শেপগুলো করা আছে সেই রাউন্ড শেপগুলো থেকেই কিন্তু কাটিং হচ্ছে। আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখব যে এটাকে প্রথমে একটু করছি, এখান থেকে আমি আনলোড করে নিচ্ছি এটাকে। যে আমার কাছে দুটো শিট রয়েছে, এটা আমি এখনও কাটিং করিনি, এটাকে আমি কাটিং করেছি। তো এখানে কি হচ্ছে, আমি যে শেপে এখানে করেছি একদম পারফেক্ট শেপ অনুযায়ী কাটিং হয়ে এরকম স্টিকার হয়ে গেছে। তো এই টাইপের প্রিন্টেড, মানে যে কোনো কাস্টমাইজেশন স্টিকার যদি কারোর প্রয়োজন হয়, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তো আমরা এরকম টাইপের, এরকমই মেশিন দিয়ে আমরা তার জন্য এরকম টাইপের স্টিকার বানিয়ে দিতে পারি। তাহলে কি হচ্ছে, এখন বড় বড় ব্র্যান্ডের যেরকম হতো সেই রকম শেপের স্টিকার, এখন কিন্তু আপনার ব্র্যান্ড যদি ছোটও হয় বা কোনো প্রোডাক্টেরও মানে কাজ হয়, তাহলে যে কোনো শেপের স্টিকার বানিয়ে নিতে পারেন। তো যারা ব্যবসা করছে তাদের জন্যও যেমন একটা কথা হলো, এবং যারা এই কাজটা করছে আমাদের সঙ্গে, এরকম প্রচুর লোক আছে আমাদের সঙ্গেই প্রিন্টিংয়ের ব্যবসা করছে, তাদেরও যদি মনে হয় যে এরকম কাস্টমাইজ শেপের উপরে স্টিকার বানাতে চায়, তাহলে তারাও কিন্তু আমাদের থেকে এসে এই প্লটারটা কীভাবে কাজ করে, কীভাবে এই সমস্ত সফটওয়্যারগুলো কাজ করে, অপারেট কীভাবে করতে হয়, সেটাও কিন্তু শিখে বুঝে সে কাজটাকে শুরু করতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমাদের টপিক ছিল এটাই, যে কাস্টমাইজ স্টিকার কী করে তৈরি হয়। আমরা দেখালাম প্লটারে কী করে কাটিং হয়, এবং সবার জন্য এটাই বলার, যদি আপনি এই টাইপের কাজ এবং প্রিন্টিংয়ের আরও যত সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ যদি শিখতে চান বা এরকম টাইপের একটা ব্যবসা করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা হেল্প করতে পারি কী করে আপনি আপনার ওখানে এরকম টাইপের একটা ব্যবসা শুরু করতে পারেন। তাহলে আজকের ভিডিওতে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।